আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পেমেন্ট করার পর তার সঙ্গে কী কী কাগজপত্র কলেজে জমা দিতে হবে এবং পে স্লিপ কেন জমা দিতে হবে ট্র্যাক্স আইডি কোনটা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তু তো আজকে আমরা চলে আসছি যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করে ফেলসো তো দুইশো পঞ্চাশ টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কলেজে জমা দিয়ে ফেলসো যদি কলেজে জমা দিতে না পারো তাহলে হচ্ছে আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখে আসতে পারো এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দুইশো পঞ্চাশ টাকা কীভাবে কলেজে জমা দিতে হয় ঠিক আছে এবং আজকে আমরা জানবো যে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কলেজে জমা দেওয়ার পরেও আপনারা যে পে স্লিপ পেয়েছেন সেই পে স্লিপের সঙ্গে কলেজে কি কি জমা দিতে হবে এবং আপনাদের যে হচ্ছে এস এম এস অ্যাডমিশন যে আপনি নিচ্ছেন সেই কলেজ থেকে যদি মোবাইলে এস এম এস না আসে কী করতে হবে এবং টু যে জানবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুইশো টাকা পেমেন্ট করার পর তার সঙ্গে কি কী কাগজপত্র কলেজে জমা দিতে হবে এবং পে স্লিপ কেন জমা দিতে হবে ট্রেক্স আইডি কোনটা এবং হচ্ছে প্রাথমিক আবেদনের পর করণীয় সো দেখতে পাচ্ছ আবেদন ফর্মের সাথে যা যা জমা দিতে হবে আমি তোমাদের জন্য সুন্দর করে টাইপ করে এখানে রাখে দিয়েছি যে আবেদনকারীকে প্রথমে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মটি নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম তোমরা যে প্রিন্ট করে নিয়েছ সেই প্রিন্ট করা প্রাথমিক আবেদন শ্রমটার এই যে এই জায়গাতে স্বাক্ষর করতে বলছে সো এইখানে অবশ্যই স্বাক্ষর করতে হবে আর অবশ্যই রঙিন ফ্রম রঙিন প্রিন্ট করবা ঠিক আছে তারপর কী বলছে উক্ত আবেদন ফর্মের সাথে প্রার্থীর এসএসসি ও এইসএসই সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র মার্কশিটের ফটোকপি সো কোনো কোনো কলেজে হচ্ছে সত্যায়িত মার্কশিট লাগে নম্বরপত্রগুলো যেগুলা তোমরা অনলাইন থেকে প্রিন্ট করো সেই যে নম্বরপত্রগুলো কিংবা কলেজে যদি তোমাদের অরিজিনাল সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে ওই অরিজিনাল সার্টিফিকেটের হচ্ছে ফটোকপি লাগবে অনেক কলেজে সত্যায়িত লাগে না সো নিজের কলেজে যায় হচ্ছে একটু আহ তোমরা নোটিশ বোর্ডে দেখার চেষ্টা করবা কিংবা অনলাইনে নোটিশ বোর্ডে দেখার চেষ্টা করবা কি কি কাগজপত্র লাগবে কিছু কিছু কলেজ কাগজপত্র জমা নিচ্ছে না এবং আর কি লাগবে প্রার্থীর এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি লাগবে মেট্রিকের একটা এইচএসসির একটা ঠিক আছে এবং আবেদন ফি পাবো দুইশো পঞ্চাশ টাকা যে কলেজে জমা দিয়েছ তোমরা মানে কলেজে তো জমা দিতে হবে এটা তো মাস্ট বি দিতে হবে হ্যাঁ কলেজে যে জমা দিয়েছ সেই কলেজে জমা দেওয়ার যে রসিদটা অর্থাৎ যেটাকে আমরা পে স্লিপ বলি যদি তোমরা হচ্ছে সোনালি ই সেবার মাধ্যমে জমা দিয়ে থাকো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাহলে কিন্তু একটা পে স্লিপ পাবা স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে পে স্লিপ এই পে স্লিপটা তোমাদেরকে প্রিন্ট করতে হবে ঠিক আছে দুই তিনটা প্রিন্ট করে নিবা কখন কি লাগে নিজের কাছে রাখে দিবা ঠিক আছে আর যদি সোনালি ই সেবা বা মোবাইল এর মাধ্যমে না করে থাকো যদি শুধুমাত্র রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্টটা করে থাকো তাহলে অবশ্যই তোমার হচ্ছে ট্রানজেকশন আইডি যেটাকে আমরা বলা বলতেছি যে হচ্ছে টিআরএক্স আইডি এই যে আইডি লিখাটা এটা বড় হাতে থাকে হ্যাঁ সো টিআরএক্স আইডিটা অবশ্যই লাগবে এটা একটু মাথায় রাখবা ঠিক আছে তো এগুলা ছিল আমাদের হচ্ছে প্রাথমিক আবেদনের সময় কি কি জমা দিতে হবে এখন আমরা জানব যে প্রাথমিক আবেদন করার পর করণীয় কি ঠিক আছে সো প্রাথমিক আবেদন করার পর করণীয় কোনো কিছুই নাই তবে প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার পর কলেজ থেকে অবশ্যই হচ্ছে যিনি অ্যাপ্লিকেশন করেছে তার মোবাইলে কিন্তু একটা এসএমএস আসবে তো এস এম এসটা কেমন আসবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এস এম এসটা আসবে তোমাদের ফোনে যদি এস এম এসটা আসে তাহলে তোমাদের প্রাথমিক আবেদন একদম কনফার্ম হয়ে গেল তোমাদের আর কোনো কিছুই করার দরকার নেই জাস্ট তোমরা অপেক্ষা করবা যে প্রথম মেধাতালিককে কবে দিচ্ছে ঠিক আছে সো তারপর কি যে আপনার আবেদনের ফি কলেজে জমা হয়েছে কিনা তার একটা এস আসবে হ্যাঁ এটা অবশ্যই আসবে আপনারা চেক করবেন না আসলে কী করতে হবে সেটা নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখে আসবে দেখো ওনার ভর্তি দু হাজার তেইশ ভর্তি মেসেজ পেয়েছেন মেসেজ না আসলে করণীয় ঠিক আছে বিপদ ঠিক আছে মেসেজ না আসলে করণীয় এই ভিডিওটা দেখে নিবে ঠিক আছে এখন কথা হচ্ছে আবেদন ফর্ম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে আবেদনকারী ভর্তির জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট কলেজ আবেদনকারের প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে এবং সে সকল আবেদনকারের মোবাইল নাম্বারে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো স্ক্রিনে যেই এস এম এসটা তোমরা দেখতে পাচ্ছ এই এস এম এসটা কিন্তু তোমাদের ফোনে মাস্ট বি আসবে যদি এস এম এসটা আসে তাহলে ভালো না আসলে কিন্তু সমস্যা হবে তার জন্য যেই ভিডিওটা দেখতে বললাম সেই ভিডিওটা লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে এখন কথা আছে প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোনো প্রার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না তার জন্য এস এম অবশ্যই দরকার ঠিক আছে প্রাথমিক আবেদন নিশ্চয়ন মানে হচ্ছে তোমরা যদি এস এম এসটা আসা আসে তাহলে কিন্তু তোমরা প্রাথমিক নিশ্চয়নে যোগ্য হয়ে গেলা আর যদি প্রাথমিক আবেদনের মেসেজটা না আসে তাহলে কিন্তু তুমি অযোগ্য থাকে গেলা সো তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে কি করতে হবে আমি ওই ভিডিওতে বলেছি ভিডিওটা দেখে নিবা এবং দেখো কলেজে আবেদনের ফি জমা দেওয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে এসএমএস না পেলে বুঝতে হবে যে তার আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি সো এটা মাথায় রাখবা নিশ্চয়ন করা হয়নি এবং এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ হবে অথবা অনলাইনে চেক করে নিতে হবে সো আপনি যদি এস না পান তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখছি প্রথম কমেন্টে এই ভিডিওটা দেখবেন এখানে দেয়া দেওয়া আছে যে হচ্ছে এস এস না আসলে আপনি কি করবেন এবং এস এম এস না আসলে অনলাইনে কীভাবে চেক করবেন যে আপনার আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কলেজে সাবমিট হয়ে গেছে কি তো আজকের ভিডিওর মূল বিষয় এটাই ছিল তো সকলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত